আজকে আমি রথ স্পেশাল রসালো মুচমুচে মুচমুচি জিলেপি রেসিপি নিয়ে চলে এসেছি এই জিলেপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আর ভেতরে রসে ভরা তো চলো আমি এই রেস তোমাদেরকে একটা জিলেপি ভেঙে দেখাই তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো বেশি কথা না বলে চলো রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আগে শিরাটা তৈরি করে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর এক কাপ জল এবার আমি ভালো করে চিনিটাকে ফুটতে দেব দিয়ে শিরা তৈরি করে নেব তো এখানে আমি চিনিটাকে দেখো চামচা দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এলাচ আমার চিনিটা যেহেতু লাল সেই কারণে একটু জলটা লাল লাগছে সাদা চিনি হলে সাদা হবে তো আমার শিরা ফুটতে লেগেছে তো ভালো করে ফুটে হবে একটা চিটচিটে ভাব যখন চলে আসবে শিরাতে তখন জানতে হবে যে শিরাটা হয়ে গেছে তো পরে শিরা হয়ে যাওয়ার পর চিনিটা অনেক সময় জমাট বেঁধে যায় তাই আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম আমার শিরা তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখো চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি তো এখানে একটু আমি কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো তবে দিলে পরে দিয়ে জিলেপিটা দেখতে খুব সুন্দর হবে তো এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই জিলেপির এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এক চামচ ঘি আমি ভালো করে ঘিটাকে চামচ দিয়ে ময়দার সাথে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এখানে এক প্যাকেট ইনো ইনোটা কিন্তু দিতেই হবে এবার দেখো ইনোটাকেও ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে গুলে নেব তুমি হ্যাঁ একসাথে বেশি পরিমাণ জল দিলে কিন্তু হবে না যদি ব্যাটারটা পাতলে হয়ে যায় জিলেপি কিন্তু ছেড়ে ছেড়ে যাবে আর খুব ঘন হলেও হবে না তো দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি চামচের স্বাদ ভালো করে গুলে নিয়েছি আমার একদম পারফেক্ট ব্যাটার তৈরি এবার আমি জিলেপি ভাজার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম এবার সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু জিলিপিগুলো আমাকে ভাজতে হবে তো তার আগে আমি দেখো একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার প্যাকেটের মধ্যে ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি আর প্যাকেটের কিন্তু নিচু দিক আমি কিন্তু সামান্য একটু কেটে নিয়েছি নাহলে কিন্তু ব্যাটারগুলো বেরোবে না এবার আমি ভালো করে প্যাকেটটার মুখটা বন্ধ করে চেপে ধরবো হাত দিয়ে তো দেখি আমার তেল গরম হয়েছে কিনা তো আমার তেল গরম হয়ে গেছে এবার দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলেপিগুলো দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছ তো আমার মেয়ে প্রথমে বললো যে মা আমি দেখি তৈরি করতে পারছি কিনা তাই আমার মেয়ে প্রথম ট্রাই করলো তো দেখছি আমার মেয়ে খুব সুন্দর জিলেপিগুলো তৈরি করেছে দারুণ হয়েছে কিন্তু বেশ গোল না হোক এক একটা হয়তো খারাপ হয়েছে কিন্তু মুচমুচে আর রসালো হয়েছে বেশ ভালো তো এ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে খুব লাল করলেও হবে না আর খুব সাদা করলেও হবে না হালকা যাতে লাল রং ধরে তখন আমাকে তুলে নিতে হবে তো আমি উল্টে পাল্টে ভালো করে জিলিপিগুলোকে ভাজছি আর তোমাদের পেঁয়াজ যেমনই হোক না কেন রস আর তোমার ভাজা ঠিকঠাক হলেই জিলিপি কিন্তু খেতে সুন্দর হবে দারুণ হবে তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করিও আর নিজেরা বানিয়ে খেয়ে কমেন্ট করে কিন্তু জানাবে তো আমার জিলেপি ভাজা হয়ে গেছে দেখো আমি সেরার মধ্যে দিয়ে দিয়েছি এবার এই শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না উল্টে পাল্টে জিলেপিগুলোকে তুলে ফেলতে হবে বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে তো আবারও আমি দেখো জিলেপির শেপ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠেছি জিলেপিগুলো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর একদম একটা মানে লোভনীয় দৃশ্য লাগছে এবার আমি জিলেপিগুলোকে কাঁটা চামচের সাহায্যে উল্টে উল্টে দিচ্ছি এই কাটা চামচের সাহায্যে একটু উল্টাতে অসুবিধা হচ্ছে তাও কি করব আমাদের কাছে অন্য জিনিস ছিল না তো এটা দিয়ে উল্টে দিলাম তো আবারও আমি জিলেপিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি আবার তুলে নিলাম তো আবারও নতুন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জিলেপিগুলো দিয়ে এইগুলো তো খুবই সুন্দর হয়েছে জিলেপি দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে জিলিপির সেপ আর তোমরা অবশ্যই কিন্তু এই জিলেপি বাড়িতে বানিয়ে খাবে সে যেমনই হোক না কেন তো দেখো আমি ভালোভাবে হালকা ফ্রাই করে তুলে নিয়েছি যখন হালকা বাদামি রং চলে এসেছে তখন আমি তুলে আবারও শিরার মধ্যে দিয়ে দিলাম এবার শিরাতে দিয়েই আবার তুলে নিলাম তো চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাই আর এই জিলেপিটা তোমরা যখন তখন বানিয়ে খেতে পারো মানে বেশি কিছু লাগে না আর যেইগুলো লাগে সবার বাড়িতে সব সময় থাকে এইগুলো এই জিলেপিটা হচ্ছে ইনস্ট্যান্ট জিলেপি তো তো চলো তোমাদেরকে জিলিপিটা একটু গার্নিশ করে দেখাচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম একটু পেস্তা গ্রেট করে আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গোলাপের পাপড়ি তো তোমরা এই জিলেপিটা বানিয়ে খাবে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম